এটা মুনাফিকদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন বছরে মুসলিমের হাদিস তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক শুনো তো এক ছেলে খুব দ্রুত সালাত আদায় করে তো উস্তাদরা ওকে ধরে ফেলেছে তো এক ছেলে বলতেছে তো উস্তাদ দেখে যে তুই নাকি খুব জোরে সালাত আদায় করিস আচ্ছা তুই এত জোরে সালাত আদায় করিস কিভাবে বলিস তো তো বলছে যে আমার কাছে যন্ত্র আছে এই যন্ত্রের দ্বারাতে আমি খুব দ্রুত সালাত আদায় করতে পারি তে বিষয়টা মানে ক্যাম্পাসে খুব ছড়িয়ে পড়ে এবং বলে ও নাকি যন্ত্র দিয়ে সালাত আদায় করে তো আমার কাছে এখন মনে হচ্ছে যে ঠিকই ডিজিটাল যুগে যেহেতু আমরা বসবাস করছি এই ডিজিটালের কারণে সালাতকে ডিজিটাল করে আপনি দ্রুতই সালাত শেষ করে দেন ডক্টর আহমদুল্লাহ তিরিশালি আপনারা খুব ভালো চেনেন অনেক বড় মানুষ তো আহমদুল্লাহ তিরিশালি হাফিজুল্লাহ উনি একদিন বলছেন যে আমি বোর্ডবাজার মানে বিশ্ববিদ্যালয়ের ওখানে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ওখানকার এক মসজিদে আমি সালাতে ঢুকেছি তো সালাতে ঢুকে আমি দেখলাম মনে হয় তারাবি হচ্ছে তো আমি এশা পড়িনি এশার জন্য আমি দাঁড়িয়ে গেলাম এটা ওনার মুখ থেকে আমার সরাসরি শোনা বলছেন যে আমি বলছি যে সালাত শুরু করলাম তো দাঁড়ানো অবস্থায় ছিল আমি দাঁড়াতে রুকুতে চলে গেল তো আমি সূরা ফাতিহা শেষ করে কোনোভাবে রুকুতে যেতেই পারলাম না তার আগেই রুকু থেকে দাঁড়িয়ে গেল তারপরেও আমি রুকুতে গিয়ে সালাতে যেহেতু আসি রুকুতে গিয়ে আমি উঠেছি তো উঠে দেখতেছি যে আমার দাঁড়ানো আসি তার মধ্যে সেজদায় চলে গেছে তো আমি আল্লাহ আকবার আমার কপাল মাটিতে ঠেকেইনি তার আগে আল্লাহ আকবার বলে উঠে গেল তো আমিও সেজদা দিয়ে আবার উঠে গেলাম কোনো দোয়া পড়তে পারিনি দোয়া পড়তে পারিনি আমি উঠেছি ওঠার পরে আমি যে আবার সেজদা দিব এই সুযোগটা পেলাম না কারণ তার আগেই দ্বিতীয় সেজদা থেকে উঠে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে মুসল্লিরাও দাঁড়িয়ে গেছে এখন এখানে তো আমি সেজদাই মিস করলাম তার মানে আমার সালাত তো হবে না আমি ছেড়ে দিলাম তোর রাখ তোর সালাত এই বলে তোর পিছনে সালাত আমি পড়বো না পরে সে নিজে একাকে সালাত আদায় করে নিয়েছেন তাহলে সালাতের নাকরিহা এটা মুনাফিকদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন বছরে মুসলিমের হাদিস তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক শুনো তারা সালাতের জন্য বসে থাকে হঠাৎ সময় হয়ে যায় এই সময় চলে গেল তারপরে খুব দ্রুত গিয়ে তারা সেজদা দেয় রুকু দেয় মনে রেখো লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা এই সালাতের মধ্যে রুকুতে সেজদাতে বসা এবং উঠাতে আল্লাহকে তারা বেশি স্মরণ করে না বেশি জিকির করে না বেশি কোরআন তেলাওয়াত করে না শুধু রুকু সেজদা ইত্যাদি করার চেষ্টা করে এই সালাত হলো মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ এই সালাত গ্রহণযোগ্য নয় তাহলে আপনি এখানে আসলেন অজু করলেন কষ্ট করে সালাতে হাজিরা দিলেন অথচ আপনার সালাত যদি এভাবে হয় তাহলে সালাতটা কবুল হবে কিভাবে তারপরে পাঁচ নম্বর হলো যে উনি বলতেছেন ও ওয়ানাকরিহা ওয়া কিল্লাতু যিকরিল্লাহ ফিহা আপনারা সালাত আদায় করেন সূরা ইখলাস ফালাক নাস সূরা কাউসার কেন কোরআনে কি আর কোনো সূরা নাই আপনাদের মুখস্থ নাই মুখস্থ করেন না কেন শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে কেউ কেউ বলে আমার তো বেশি মুখস্থ নাই আমি কি সূরা ইখলাস তিনবার পাঁচবার সাতবার দশবার করে পড়তে পারবো আমাদের ফতোয়া হলো অর্থাৎ ফতোয়া হলো যে হ্যাঁ আপনি পড়তে পারবেন কিন্তু আমার প্রশ্ন হয় কেন আপনি পড়বেন লম্বা তেলাওয়াত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন মাগরিবের সালাতে সূরা মুরসালাত প্রায় দুই পৃষ্ঠা ইয়াদ রাসূল সাল্লাম পড়েছেন ফজরের সালাতে রাসূল সাল্লাম প্রায় ৩০-৩০-৬০ আয়াত ৬০ থেকে ১০০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন সূরা হুজরাত পড়তেন সূরা কাব পড়তেন সালাতের মধ্যে তো মুসল্লিরা পালাই যাবে কিন্তু এই টেন্ডেন্সি আমাদের মধ্যে থেকে দূর করতে হবে হ্যাঁ আমি কিছু কথা বলবো আসলে কথা বলতে শেষ হয়ে যাই রাসূল সাল্লাম বলছেন মান সামিআ আন-নিদা ফালইয়াতিহি সালাতের আজান শুনলো কিন্তু সে আসলো না ফালা সলাত লাহু ইল্লা মিন উযরিন তাহলে এর নামাজ হবে না যদি কোনো উযর না থাকে আমি এটাই অনুবাদ করলাম যা আছে তাই তো রাসূল সাল্লামের সামনে উল্লেখ করলেন সালাতের ফজিলত কি তো সালাতের ফজিলত বলতে কুল্লামা গদা আও রহা কখনো কোনো মানুষ যদি মসজিদে যায় এবং আসে প্রত্যেক যাওয়া এবং আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা রাখেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি সালাত আদায় করে সুন্দরভাবে তাহলে কানাত লাহু নূরান ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামতি ওয়া নাজাতা তাহলে তার এই সালাতের জন্য কিয়ামতের দিন তার আলোকিত হবে তার জায়গাটা অন্ধকার হবে না এটা তার দলিল হিসাবে দাঁড় করাবে যে আল্লাহ আমার নামাজ আছে সুতরাং আমার মুক্তি আছে নাজাতান লাহু ইয়াউমাল কিয়ামা তার জন্য নাজাত নিশ্চিত করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাত্র দুই রাকাত সালাত যদি কেউ আদায় করে তাহলে দুই রাকাত সালাতের কারণে তার পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল রমাদানু ইলা রমাদান ওয়াল জুমআতু ইলাল জুমআতি কেউ যদি রমজান থেকে রমজান মানে গত রমজান পালন করেছেন আবার সামনে রমজান পালন করবেন গত জুম্মা আদায় করেছেন এই জুম্মা আদায় করবেন আপনি ফজর পড়েছেন আবার জোহর পড়ছেন আবার আসর পড়বেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা তাহলে এই মাঝের যত গুনাহ আছে একটার পরে আরেকটা যদি আদায় করেন তাহলে মাসখানের গুনাহগুলো আল্লাহ সবগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি তাহলে সালাতে গুরুত্ব আছে মনীষীদের সালাত কিভাবে গুরুত্ব দিতেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি ওনাকে মানে তাবিঈ বলা হয় মানে প্রথম তাবিঈ মানে এক নম্বর তাবিঈ উনি কিন্তু আবু হুরায়রার জামাতা মানে আবু হুরায়রার মেয়েকে বিয়ে করেছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব মদিনার মানুষ মদিনায় জন্ম মদিনাতে মৃত্যু উনি প্রায় সব সাহাবীকেই দেখেছেন আবু বকর ছাড়া তো সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি জামাতের সাথে সালাত আদায় করেছি মুন্দু أربعين سنة لم تفت صلاته দীর্ঘ চল্লিশ বছর সালাত আদায় করেছেন কেউ সাক্ষী দিতে পারেনি এক অক্ত সালাত তিনি জামাত ছাড়া পড়েছেন সুবহানাল্লাহ কত বছর বললাম চল্লিশ বছর আর আপনার চল্লিশ দিনে তো ঘটে না এটা চার দিনই ঘটে না চার দিনই হয় না চল্লিশ বছর কোথায় রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে জামাত ত্যাগ করেননি তার হায়াতে জামাত ত্যাগ করেছেন জামাত আদায় করেননি এই ঘটনা ঘটেনি একদিন শুধুমাত্র এক যুদ্ধে দেরি হওয়ার কারণে সালাতই আদায় করতে পারেননি আসরের সালাত মাগরিবের পরে গিয়ে পড়েছেন এটা একটা ঘটনা দ্বিতীয় ঘটনা হলো আরেকদিন রাসূলুল্লাহ রাষ্ট্রীয় কাজে মানে ব্যস্ত ছিলেন হয়তোবা খেয়াল করতে পারেননি মসজিদে এসে দেখছেন সালাতে দাঁড়িয়ে গেছে সেই দিন সালাতে ইমামতি করেছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা ইতিহাস আছে যে রাসূলুল্লাহ ইমাম ছাড়া সালাত আদায় করেছেন আর আরেকদিন আবু বকর সালাত আদায় করা অবস্থাতে আসলেন দুইজনার পায়ে দুইজনার ঘাড়ে হেলান দিয়ে ভর দিয়ে পাগুলো সেসড়ানো যেটাকে বলেন আপনারা পাগুলো মাটিতে সেসড়েতে সেসড়েতে আসলেন এসে দেখেন আবু বকর তো আবু বকর সরতে চাইলেন আল্লাহ নবী সরতে দিলেন না ইশারা করলেন তুমি তোমার জায়গায় থাকো তারপরে আবু বকরের বাম পাশে গেলেন বসে গেলেন বসে বসে আবু বকরের ইমামতি করলেন আল্লাহ নবী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন আবু বকরের আর আবু বকর ইমামতি করলেন সকল মানুষের এই তো ইতিহাস এছাড়া আর কিছু পাওয়া যায় না তো আপনারা সালাতের জামাতের ক্ষেত্রে এত অলস কেন কেন সালাত আপনাদের মানে ইয়া হয় না